পুলিশের জালে আটক ভুয়ো নীলবাতি গাড়ি, ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। জানা গেছে, বুধবার শান্তিপুর থানার বাইপাস 34 নম্বর সড়কে একটি পুলিশের গাড়ি টহল দিচ্ছিল। সেই সময় ওই রাস্তা দিয়ে একটি নীলবাতি লাগানো গাড়ি যাচ্ছিল। পুলিশের সন্দেহ হতেই গাড়িটি থামিয়ে প্রশাসনিক আধিকারিক কিংবা জনপ্রতিনিধির গাড়ি না হওয়া সত্ত্বেও গাড়িতে নীলবাতি লাগানোর কারণ জিজ্ঞাসা করে। তার কোনো সদুত্তর দিতে না পারায় গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গাড়ি চালক বরুণ বিশ্বাসকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত। গাড়িটি কোন উদ্দেশ্যে ব্যবহার করা হতো তাও খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে না, আমরা তো জানি ওটা নিশ্চয়ই কোনো মন্ত্রী বা মন্ত্রী লেভেল বা অফিসার মানে র্যাঙ্কের গাড়ি, আমি তো সেটাই জানতাম। কতদিন ধরে লক্ষ্য করছেন? এটা এখন প্রায় বছর দেড় থেকে দুই খেয়াল করছি আমরা। আচ্ছা, ওনার এমনি আরো গাড়ি আছে কি? এইটাই একটা? হ্যাঁ, ওনার তো BMW আছে, সে কোটিপতি মানুষ, তার সম্বন্ধে কি বলবো আমরা। আচ্ছা, এলাকায় প্রভাবশালী বলতে দেখুন, অ্যাকচুয়ালি মানে হ্যান্ডলুমের উপরে ব্যবসা করতো, হট করে কি করে রাত বেরাতকে বড় লোক হয়ে যায় বলা কষ্ট, বলতে পারবো ঠিক আছে, এই হচ্ছে সমস্যা। এখন কথা হচ্ছে, একটা নীল রঙের গাড়ি চড়ে আমরা দেখে ভয় লাগে যে অফিসার র্যাঙ্ক। কতদিন ধরে দেখছেন আপনারা? আমরা মোটামুটি বছর দুয়েক আইডিয়া করা যাচ্ছে। কখনো প্রশ্ন করেন? বছর দুয়েক হবে না, মোটামুটি বেশি যাবে, বছর দুয়েক বছর তিনেক এরকম কিছু হবে। আপনার এলাকাবাসী হিসেবে কখনো প্রশ্ন করেছেন মানে এই নীলবাতিটার ক্ষেত্রে? বলছি ছেলেপেলেরা, মানে বন্ধু বান্ধব যারা থাকি তারা আলোচনা করি, ওর বাড়িতে অফিসার র্যাঙ্কের লোক আসে, হয়তো তারাই হয়তো নীলবাতি দিয়ে গেছে। ঠিক আছে, এত ভিতরে ঢোকার প্রয়োজন আমাদের নেই, বড় লোকের মাধ্যমে তো দরকার নেই আমাদের, বড় লোকদের সঙ্গে। আজকে ঘটনাটা শুনেছেন আপনারা, যেটা ওকে থানায় আটকে? না, বলতে পারবো না। সেই থানায় আটকে থাকে, সে বড় বাবু আছে, মানে টাকা পয়সা দেবে ছেড়ে চলে আসবে, অসুবিধা কী আছে? সবাই তো 10 বছর 20 বছর ব্যবসা করছে, কেউ কিছু করতে পারেনি, হট করে 6-7 বছর ফুলে মেখে উঠেছে, কী করে হয় কী হয় সম্ভব না, আমাদের পক্ষে তো সম্ভব হয়নি কোনোদিন। এবার অর্থনৈতিক দিক থেকে দেখুন, কারোর ব্যবসার ক্ষেত্রে ভালো হতেই পারে, কিন্তু সেটা তো মূলত ওই নীলগাতিটা মানে নীলহাতির কেসটা কি সেটা আপনারা খুঁজে বের করুন, পুলিশ আছে তদন্ত করবে, ঠিক আছে, যদি প্রয়োজন CBI আসবে তদন্ত করবে, দেখুন নীলগাতির কেসটা কি। কখনো এইভাবে কেউ কখনো প্রশ্ন করেছে ওনাকে? কেন করবে, সে বড় বাবু, সে BMW নিয়ে যাবে তাকে ধরে কেন? না, BMWটা আলাদা জিনিস, কিন্তু ইনোভাতে যেটা, ইনোভাতে একটা নীলবাতি লাগানো থাকে, আমাদের চোখের সামনে যাই আমরা দেখি, ওই পন্তই আমরা আলোচনা করি, হয়তো কোনো অফিসার আছে ওর সঙ্গে হাত আছে মাথার উপরে, শুধু নীলবাতি দিয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।